হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা কোরিয়ান অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির পরতে পরতে টুইস্ট। আর এই সিনেমাটিতে আমরা দেখব একটা বিরাট ধনী ব্যক্তি যার দ্বিতীয় স্ত্রী মারা গিয়েছে, আর ওই দ্বিতীয় স্ত্রীর খুনি হিসেবে ওই ব্যক্তির প্রথম স্ত্রীর মেয়েকে সন্দেহ করা হয়, আর তাই সে তার নিজের মেয়েকে বাঁচানোর জন্য অনেক বড় একটা মাস্টার প্ল্যান বানায়। আর কি ছিল সেই মাস্টার প্ল্যান, আর সে তার মেয়েকে বাঁচাতে কি করেছিল, কি স্যাক্রিফাইস করেছিল, সেটা আমরা জানতে চলেছি। তো সিনেমার শুরুতে আমাদের টাইসন নামে একটা ধনী ব্যক্তিকে দেখানো হয়, আর তিনি মনে করেন টাকা দিয়ে যে কোনো জিনিস কেনা পসিবল। যাই হোক, তার আগের স্ত্রী মারা গিয়েছিল, আর তার আগের ঘরে মীরা নামের একটা মেয়ে ছিল। তো একদিন সে মীরাকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, মানে তখনও সে স্ত্রী হয়নি। তো মহিলাটির নাম ছিল ইউনা, আর সে কোরিয়ার অনেক বড় একটা ফেমাস সিঙ্গার ছিল। তো টাইসন চায় বিয়ের আগে মীরা আর ইউনার মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক, কিন্তু মীরা ইউনাকে মনে প্রাণে ঘৃণা করত, কারণ তার বাবা এত দ্রুত তার মাকে ভুলে ইউনাকে বিয়ে করতে চলেছে। তো সেখানে টাইসন ইউনাকে তার মেয়ের কিছু পার্সোনাল জিনিস দেখার জন্য দিলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর আমরা বুঝতে পারি টাইসনের দ্বিতীয় স্ত্রীর প্রতি তার মেয়ের মেন্টালিটি কেমন। তো এর এক বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ইউনা একটা জায়গায় কনসার্ট করছিল, আর সেখানে ইউনাকে দেখার জন্য টাইসন আসে, আর গান শেষ করে তারা দুজনে সমুদ্রের তীরে আসে, আর তারপর তারা দুজনে মিলে একটা ইয়াস্ট নিয়ে, মানে নৌকা নিয়ে বের হয়, এবং সেখানে আমরা তাদের মধ্যে অনেক সুন্দর ভালোবাসার সম্পর্ক দেখতে পাই। আর অন্যদিকে মীরা তার বন্ধুদের নিয়ে নাইট ক্লাবে ডান্স করছিল, আর তখন তাদের বন্ধুদের মধ্যে কেউ একটা পর্ন ভিডিও পায়, আর সেই পর্ন ভিডিওতে তার সৎমা ইউনা ছিল, আর সে অন্য একটা পুরুষের সাথে সেক্স করছিল। এটা দেখে মীরার অনেক রাগ হয়, কারণ ইউনা তার বাবাকে চিট করছে, আর তাই সে ইউনাকে তখনই মেসেজ করে তার সাথে দেখা করার জন্য। আর এদিকে জাহাজে তো ইউনা আর টাইসন একসাথে বসে প্ল্যান করছে মীরার জন্মদিনে কি উপহার দেওয়া যায়, আর তখনই মীরার মেসেজ দেখতে পায় ইউনা, আর টাইসন বলে তুমি যেহেতু মীরার সাথে দেখা করবে তাহলে ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে ভালো করো, কারণ ও একেবারে বেপরোয়া হয়ে গিয়েছে। মানে আমরা বুঝতে পারলাম যে টাইসন এখনো চাইতো ইউনার সাথে মীরার অনেক ভালো সম্পর্ক থাক। তো পরের দৃশ্যে আমরা দেখি ইউনা ক্লাবের মধ্যে মীরাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে ফেলে, আর এর পরের দৃশ্যে ইউনার বাসার নিচে দুজনকে লড়াই করতে দেখানো হয়, যেটা আমরা সিসিটিভি ফুটেজে দেখি। তো এরপরের দৃশ্যে আমরা দেখি মীরা পুরা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, এবং তার গাড়ি অন্য একটা গাড়িকে ধাক্কা দিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, আর দ্রুত সব পুলিশ অফিসাররা তাকে ঘিরে ধরে ফেলে। আর কিছুক্ষণ পর খবরে দেখানো হয় ইউনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আর সেই বেসমেন্ট, মানে ইউনার বাসার নিচের বেসমেন্টকে সিলগালা করে দেওয়া হয়, কারণ ওখানে অনেক ইনভেস্টিগেশন করতে হবে। তো এরপর আমরা দেখি মীরাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আর সেখানে মীরার বাবা টাইসন আসে মীরার সাথে দেখা করার জন্য, আর বলে কি হয়েছিল গত রাতে, তুমি কি আমাকে সেটা বলবে? মীরা বলে আমি কিছুই করিনি, আর আপনি কি আমাকে এখন ওই মহিলার জন্য সন্দেহ করবেন? তখন টাইসন দুঃখী গলায় বলে ইউনা মারা গেছে, আর তুমি যদি আমাকে সত্য কথা না বলো তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। কিন্তু মীরা তার বাবার উপর পুরো ক্ষেপে ছিল, তাই সে কিছুই বলে না। আর এরপর ইউনার ফানারাল হওয়ার পর আমরা দেখি টাইসনের মন অনেক খারাপ, আর সে ওই নৌকাতে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি টাইসন তার অফিসে তার একটা টিমকে ডেকে পাঠিয়েছে, আর তাদের দিয়ে সে মূলত মীরার ঘরে যে ড্রাগস গুলো থাকতো বা ড্রিঙ্কস থাকতো সেগুলো সরাতো, মানে মীরাকে সর্বক্ষণিক তারা বাঁচিয়ে রাখতো। এর সাথে ইউনার হত্যার সকল প্রমাণ লুকিয়ে ফেলার জন্য তাদের ডাকা হয়েছিল, যাতে করে সে তার মেয়েকে বাঁচাতে পারে খুনের আসামি থেকে। তবে এখানে টাইসনও নিশ্চিত ছিল না তার মেয়েকে আসলে মেরেছে ইউনাকে, কারণ ওদিন রাতে কি হয়েছিল সেটা কেউ জানে না, সেটা শুধুমাত্র ইউনার মীরা জানে, আর সিসিটিভিতে ফুল দৃশ্যটা ছিল না। তো যাই হোক, তখন টাইসনের বডিগার্ড জং টাইসনকে মীরা ল্যাপটপ দেখায়, যার মধ্যে মীরা একটা গেম ডিজাইন করেছিল, আর ওই গেমে মাত্র দুজন চরিত্র ছিল, একটা হচ্ছে মীরা আর একটা হচ্ছে ইউনা, আর ওই গেমে মীরা ইউনাকে মেরে ফেলে। আর মীরা যেহেতু এই গেমটি তৈরি করেছিল, তার মানে সবাই বুঝতে পারে যে মীরা সবসময় ইউনাকে মারতে চাইতো, আর এটা স্পষ্ট যে সেই হয়তো ইউনাকে মেরেছে। কিন্তু তারপরে টাইসন বলে তুমি আমার জন্য একটা ভালো উকিল ম্যানেজ করো, যে ইয়ং হবে এবং ডেডিকেটেড হবে, যত টাকা লাগে আমি দেবো। তো এরপর ইউসনের লোকজন অ্যালাস নামে একজন লয়ারকে সিলেক্ট করে, আর অ্যালাস নামের লয়ারটি ছিল একেবারে নর্মাল লয়ার, তো এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল যে এত বড় একটা বিজনেসম্যান তাকে ডেকে পাঠিয়েছে। তো পরের দিন সে মীরার সাথে জেলে দেখা করতে যায়, আর অ্যালাস প্রথমে মীরাকে অনেক ভালো খাবার দেয়, আর তারপর সেদিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। মীরা বলে সেদিন রাতের কথা তার কিছুই মনে নেই। আর এরপর অ্যালাস টাইসনের সাথে দেখা করতে যায়, আর টাইসন অ্যালাসকে জিজ্ঞেস করে তুমি কি মীরার কথায় ভরসা করতে পারছো, তোমার কি মনে হয় ও আসলে নির্দোষ হতে পারে, বাড়ির পেছনে অন্য কোনো হাত থাকতে পারে, হতে পারে ইউনার এক্স বয়ফ্রেন্ড বা এরকম কোনো কিছু। তখন অ্যালাইস বলে আমার মনে হয় এখানে হয়তো কোনো ভুল বোঝাবুঝি আছে, মীরা হয়তো আসল খুনি নয়, আর এটা ফার্দার ইনভেস্টিগেট করে আমরা সেটা প্রমাণও করে দিতে পারবো। তো অ্যালাইস নামে ওই উকিলের এমন কথা শুনে টাইসন অনেক খুশি হয় এবং মীরার পক্ষের উকিল হিসেবে ডিল করে। আর অন্যদিকে বিপক্ষ দলের উকিল হিসেবে জেমসকে আমরা দেখি, যে তার টিম নিয়ে ইউনা হত্যার কেস নিয়ে স্টাডি করছিল, আর সেখানে তারা একটা ডেমো ভিডিও তৈরি করে, যার সাহায্যে আমরা দেখতে পাই বেসমেন্টে একটা গাড়ি ইউনাকে ধাক্কা দিয়েছে, আর ওই গাড়ির ধাক্কার ফলে ইউনার মৃত্যু হয়েছে। মানে এটা আর কি পুলিশরা তদন্ত করে তৈরি করেছে যে এভাবে হয়তো ইউনা মারা গিয়েছে। তো যাই হোক, এরপরে মীরাকে আদালতে দেখানো হয়, আর আমরা দেখি তখন বিপক্ষ দলের উকিল জেমস তাকে জিজ্ঞেস করে ইউনার সাথে তার কেমন সম্পর্ক ছিল, আর তোমাদের মধ্যে কি হয়েছিল। মীরা বলে আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না, তিনি শুধুমাত্র আমার বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন। মানে আমরা তার কথার ভাবে বুঝতে পারি সে ইউনাকে এখনো মনে প্রাণে ঘৃণা করত এবং এখনো তার গলার টোন কমেনি। আর এর সাথে মীরা এও বলে সেদিন রাতে আমাদের দুজনের দেখা করার প্ল্যান ছিল, আমি তার অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়েছিলাম কিন্তু সে সেখানে আসেনি, আর এরপর সেখানে আগুন লেগে যায়, আর তারপরের কথা আমার কিছু মনে নেই। মানে সে
পুরো একটা মিথ্যা কথা বলে। আর তখন বিপক্ষ দলের উকিল তাকে একটা ছবি দেখিয়ে বলে, যে গায়ে দিয়ে খুনটি করা হয় এটা কিন্তু তোমারই ছিল। আর তখন মীরার পক্ষের উকিল অ্যালাইস বিপক্ষ দলের উকিলকে অবজেকশন দিয়ে বলে, সেদিন রাতে মীরা নেশাগ্রস্ত ছিল, আর সবসময় মীরা যখন ড্রিঙ্কস করত তখন তার গাড়ি তার বডিগার্ড জং চালাতো, আর সে মীরার বাবারই একটা লোক। তো এটা আমরা বলতে পারি না যে ওই গাড়ি সেই নিজেই ড্রাইভ করছিল আর মীরাই খুনি। তো সেদিনকার মতো আদালতে ট্রায়াল শেষ হয়, আর তারপর বিপক্ষ দলের উকিল জেমস এবং তার টিম মিলে সকল প্রমাণাদি সংগ্রহ করতে থাকে আর জানতে পারে মীরার সাথে দেখা করার জন্য ইউনাকে মীরা মেসেজ করেছিল। আর ইউনা ক্লাবে গিয়ে দেখা করে তার সাথে, আর ওটাই তাদের প্রথম দেখা ছিল। আর এর কিছুক্ষণ পর ইউনা আবার মীরাকে মেসেজ করে তার বাসায় আসার জন্য, আর সেখানকার বেজমেন্টেই ইউনার খুন হয়। তো তখন জেমস ভাবে মিটিং দুইবার কেন হলো, তা আবার মধ্যরাতে। আর তখন তাদের এক টিম মেম্বার বলে, মীরার এক বন্ধু বলেছে ইউনার একটা সেক্স ভিডিও সে পেয়েছিল যেটি তার পুরনো বয়ফ্রেন্ডের সাথে ছিল হয়তো এর কারণে। তো পরের দিন শুনানিতে তারা মীরার সেই বন্ধুকে ডাকে যে সেদিন মীরা আর ইউনাকে কথা বলতে শুনেছে। আর তখন তাদের প্রথম মিটিং আমাদের দেখানো হয় যেখানে আমরা দেখি ওই ভিডিও টেপের জন্য তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর সেখানে মীরা ইউনাকে অনেক অপমান করে। আর তখন মীরার বডিগার্ড জং এসে তাদের দুজনকে থামায়, আর এরপর ইউনা সেখান থেকে চলে যায়। আর তারপর কোর্টে ইউনার সেই সেক্স টেপ ভিডিও চালু করা হয়, আর এরকম একটা ভিডিও কোর্টে চালু করার ফলে কোর্টের সবাই অনেক অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু প্রমাণিত হয় যে ইউনাই ছিল ওটা। আর অন্যদিকে টাইসন সোজা বিপক্ষ দলের উকিল জেমস এর কাছে যায় এবং তাকে বলে, এই কেস থেকে সরে যাও, আমি তোমাকে অনেক টাকা দেবো। কিন্তু জেমস তার প্রস্তাবে রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা অ্যালাইসকে দেখি যাকে তার রুমমেট বলছিল ইউনার একটা পাগলা ফ্যান রয়েছে, সে লুকিয়ে একবার ইউনার বাড়িতে সিসিটিভি লাগিয়েছিল আর সেটা নিয়ে সে ধরাও পড়েছিল। হতে পারে সে হয়তো এরকম সিসিটিভি আরো লাগিয়েছে, আর তাহলে যদি বেসমেন্টে তার কোনো সিসিটিভি থাকে সেখান থেকে কিন্তু আমরা অনেক তথ্য পাবো। তো এরপর অ্যালাইস ওই ক্রেজি ফ্যানের দোকানে যায়, কিন্তু কেউ ওই দোকান থেকে বের হয় না, মানে দোকানে লোক ছিল না। তো সারাদিন সে ওখানেই দাঁড়িয়েছিল, কখন দোকানদার আসবে মানে ওই ফ্যানটা আসবে। আর অন্যদিকে জঙ্গও কিন্তু ওই একই তথ্য পেয়েছিল এবং এই ফুটেজগুলো নেওয়ার জন্য এসেছিল, আর সে অ্যালাইসের উপর নজর রাখছিল। তো রাত হয়ে গেলে অ্যালাইস নিরাশ হয়ে যায় যে আজ হয়তো আসবে না। আর তখনই আমরা দেখি টাইসনের লোক মীরার বডিগার্ড জং দোকান ভেঙে সেই ভিডিও টেপ চুরি করে নেয়, মানে জঙ্গও জানতে পেরেছে যে ওই ক্রেজি ফ্যানের কাছে সিসিটিভি ফুটেজ থাকতে পারে যেটা খারাপ হাতে পড়ে গেলে মীরাকে হয়তো বাঁচানো যাবে না। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর জং অ্যারেস্ট হয়ে যায়। আর অন্যদিকে অ্যালাইস যখন চলে যাচ্ছিল তখন এই দোকান ভাঙার শব্দ শুনে সে এগিয়ে আসে, আর সে একটা ব্যাগের মধ্যে ওই টেপগুলো পেয়ে যায় যেটা জং সব এক জায়গায় করেছিল। তো এর জন্য অ্যালাইসের কাজ অনেক সহজ হয়ে যায়। আর বাসায় এলে অ্যালাইস তার রুমমেটকে ভিডিওগুলো দেয় আর বলে, এই ব্যক্তি তো ইউনার জন্য পুরাই পাগল, আমি এরকম ফ্যান তো দেখিনি যে বাসার বেসমেন্টে সিসিটিভি লাগিয়ে রাখে তাকে একবার দেখার জন্য। তো যাই হোক, অ্যালাইস যে সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করেছিল সেটি একটাও চলে না, মানে প্লে হয় না, মানে এখানে হয়তো কোনো একটা বাড়তি সফটওয়্যার প্রয়োজন ছিল এই ভিডিওগুলো চালাতে। তো অন্যদিকে আমাদের কিম নামের একটা ব্যক্তিকে দেখানো হয়, আর তার সাথে দেখা করার জন্য টাইসন এসেছে। আর এই কিমই হচ্ছে সেই লোক যে ইউনার পাগলা ফ্যান ছিল, মানে ওই দোকানদার, মানে এবার টাইসন সরাসরি এসেছে। এবং সে এসে কিমকে বলে, তুমি তো অবশ্যই ইউনার বেসমেন্টে সিসিটিভি লাগিয়েছিলে, তুমি কি আমাকে জানাবে সেদিন রাতে আসলে কি হয়েছিল? আসলে টাইসন এখনো বিশ্বাস করে না তার মেয়ে তার বউকে হত্যা করেছে। কিন্তু কিম তার কোনো কথাই শোনে না, কারণ প্রথমেই কিমের পুরো দোকান তার লোক এসে ভেঙে ফেলেছে আর ফুটেজও নিয়ে গিয়েছে। তো এর জন্য কিম রাগছিল, আর তখন টাইসন তাকে অনেক টাকার অফার করে, কিন্তু তাও সে রাজি হয় না। সে বলে, টাকার চেয়ে আমার বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে ভালোবাসা, পরিবার এবং বন্ধুত্ব। তখন টাইসন বলে, টাকার সাথে সাথে এসব কিছুও তোমার হবে, তোমার টাকা না থাকলে কিছুই হবে না। আর তখন টাইসন তার পরিচয় দেয় এবং বলে, ওদিন রাতে যে ঘটনা ঘটেছে এটা আমার মেয়ে এবং আমার স্ত্রীর মধ্যে হয়েছে, আর আমার মেয়েকে দোষী করা হচ্ছে আমার স্ত্রীর খুনের জন্য। তো তুমি বুঝতেই পারছো এটা আমার পরিবার নিয়ে, আর এর জন্য আমার জানা জরুরি সেদিন রাতে কি হয়েছিল, আর এরপরে সঠিক শাস্তি দিতে পারলেই আমার ইউনার আত্মা শান্তি পাবে। এটা শুনে কিম টাইসনের সাথে যায় আর দাবি করে, ঠিক আছে আমি তোমাকে বলবো সব, কিন্তু ইউনার কিছু কাপড় চোপড় দেবে আমাকে যেগুলোর গন্ধ আমি শুকবো, মানে কেমন পাগলা ফ্যান। আর ইউনার কাপড়ের গন্ধ শুকলেই সে আসল ফুটেজে কি ছিল সেগুলো বলবে। তো কাপড় নেওয়ার পর লোকটি বলে, আমি যদি তোমাকে ওই ফুটেজগুলো দেই বা অসম্পর্ক যদি তোমাকে আমি বলি তাহলে হয়তো তুমি আমাকেই মেরে ফেলবে, আমার মনে হয় তুমি ওই ফুটেজের কথা ভুলে যাও। তো তখন ওই দৃশ্যটা শেষ করা হয়, আর আমরা বুঝি টাইসনকে হয়তো সে সব খুলে বলবে আর সেখানে ভয়ঙ্কর কোনো তথ্য রয়েছে। তো এরপরের দিন আবারও আদালত দেখানো হয়, আর সেখানে আমরা দেখি বিপক্ষের উকিল জেমস যত দোষ দিচ্ছে মীরার উকিল অ্যালাইস সেগুলো কাউন্টার করছে। আর এভাবে সেদিনকার মতো আদালত শেষ হয়, আর এরপরে বিপক্ষের উকিল জেমস অ্যালাইসের অনেক প্রশংসা করে এবং বলে, তুমি অনেক ভালো করছো। আর যেহেতু আদালতের পরের ডেট অনেক দেরিতে দেওয়া হয়েছে তখন মীরার সব কেসের দায়িত্ব টাইসন অ্যালাইসের উপর ছেড়ে দিয়ে সে কিছুদিনের জন্য থাইল্যান্ডে চলে গিয়েছে, আর সেখানে সে একটা নাইট ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল, আর তাকে আমরা খুব মরাহত অবস্থায় দেখি। আর আমরা বুঝি টাইসন খুবই চিন্তিত বা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। অ্যালাইস আর জেমস এই কেস নিয়ে আলোচনা করছিল, তুমি কি জানো টাইসন তার মেয়েকে বাঁচানোর জন্য আমাকে ঘুষ দিতে চেয়েছিল। এবং বিপক্ষ দলের উকিল জেমস আরো বলে, তুমি এই কেস ছেড়ে দাও, ভুল মানুষকে বাঁচাতে যাচ্ছ। কিন্তু অ্যালাইস তার কথায় রাজি হয় না, কারণ এটা তার প্রথম বড় কেস ছিল। তো এরপর আমরা দেখি জেমসও কিম নামে ওই ফ্যানের সাথে কথা বলছে, যে সিসিটিভি ফুটেজ তো তোমার কাছে নেই, কিন্তু ওটাতে কি ছিল সেটা তাদের বলতে। আর ওদিকে অ্যালাইসের যে রুমমেট ছিল সে কোনো মতে সেই রাতের যে ফুটেজ গুলো ছিল সেগুলো ঠিক করে ফেলেছে, যেগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে আমরা দেখি ইউনার ঝগড়া জং এর সাথে, মানে মীরার বডিগার্ডের সাথে হচ্ছিল,
তবে এখানে একটা ভুল বলেছি আমি, সবগুলো ভিডিও প্লে হয় নাই, একটা ভিডিও প্লে হয়েছিল আর সেটাতে এটা দেখা যায়। তো পরের দিন কোর্টে জংকে ডাকা হয়, মানে ওই বডিগার্ডকে, আর সেখানে অ্যালাইজ সবাইকে বলে ইউনার মৃত্যুর পর তার দামি একটা ঘড়ি ছিল যার দাম কমপক্ষে $1,000,000 ছিল, সেটা বিক্রি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওই ঘড়ি ছিল লিমিটেড এডিশনের আর সিরিয়াল নাম্বার ছিল তাতে, সেই জন্য ওই ঘড়িটি বিক্রি করা যায়নি। আর আমরা জানতে পেরেছি সেই ঘড়িটি বিক্রি করার চেষ্টা একটা লোক করেছিল, কিন্তু কে করেছিল সেটা আমরা জানি না। তো ইউনার মৃত শরীর প্রথমে হয়তো মীরা দেখেছে, নয়তো জং দেখেছে, কারণ জং সেদিন রাতে সেখানে উপস্থিত ছিল। মানে অ্যালাইজ সরাসরি জং বা মীরাকে দোষী বলছে না যে ইউনাকে হত্যা করেছে, কিন্তু বলছে ওরা যদি আগে দেখে থাকে তাহলে ইউনার ঘড়িটা কে নিয়েছিল। মানে আমরা বুঝতে পারছি মীরার উকিল এখন জংকে সন্দেহ করছে এবং সরাসরি পর জংকে জিজ্ঞেসই করে ফেলে, বলো সেই ঘড়ি এখন কোথায়। আর তখন তো মীরা নেশাগ্রস্ত ছিল আর ওই গাড়ি কে চালাচ্ছিল, কারণ আমরা সবাই জানি মীরা যখন নেশাগ্রস্ত থাকে তখন গাড়ি চালানোর কাজ হয় তোমার, কিন্তু জং এই প্রশ্নের উত্তর দিতে চায় না। আর তারপর অ্যালাইজ জংকে প্রশ্ন দিয়ে এমন ভাবে ফাঁসিয়ে দেয় যার জন্য জং রাগে চিৎকার করতে থাকে, আর সে কথার মধ্যে ইনডাইরেক্টলি আসল খুনিকে মেনশন করে, মানে মীরাকে না অন্য কাউকে মেনশন করে জং, কিন্তু সেটা কেউ খেয়াল করেনি, শুধুমাত্র বিপক্ষ দলের উকিল জেমস বুঝতে পেরেছিল। তাই সে দাঁড়িয়ে বলে, এখানে যদি জং নিজেকে দোষী বলে তারপরও আমি তাকে খুনি হিসেবে মেনে নেব না, কারণ আমার কাছে মজবুত প্রমাণ রয়েছে যেটা দেখে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর তখন সে কিমের সিসিটিভি ফুটেজ আনার জন্য রিকোয়েস্ট করে, আর তখন কিছু সময়ের জন্য জিজ্ঞাসাবাদ বন্ধ করা হয় যতক্ষণ না পর্যন্ত কিম ফুটেজ নিয়ে এখানে না আসে। কিন্তু আমরা কিন্তু সবাই জানি কিমের কাছে ফুটেজই নেই, তো এখানে নিশ্চয়ই একটা চাল রয়েছে, এটা আমরা পরে বুঝতে পারবো কি চাল রয়েছে। তো তখনই আমরা শুনি টাইসন অনেক চিন্তিত হয়ে আদালত ছেড়ে বেসমেন্টে যায়, আর সেখানে কিম তার পেন ড্রাইভে ফুটেজ নিয়ে এখানে এসেছিল। তো কিমের কাছ থেকে টাইসন লোক দিয়ে ওই পেন ড্রাইভ নিয়ে নেয়, আর টাইসনকে এসব কিছু করতে অ্যালাইজ দেখে ফেলে, কারণ কোর্ট স্বাভাবিক সময়ের জন্য বন্ধ ছিল, কখন ওই ক্লিপ আসবে, আর এর জন্য অ্যালাইজ একটু বাইরে এসেছিল। তো যাই হোক, এদিকে দেরি হচ্ছে বলে জজ অনেক বিরক্ত হচ্ছিল, অনেক সময় পার হওয়ার পরও কিম ফুটেজ নিয়ে আসেনি। তো এরপর অ্যালাইজ জেমসকে বলে, এখানে নিশ্চয়ই কোনো একটা গড়বড় হচ্ছে, মানে কোনো একটা সমস্যা রয়েছে। আর এরপর তারা দুজনে মিলে জজের কাছে যায় এবং জজকে বলিয়ে তারা টাইসনকে সার্চ ওয়ারেন্ট করে, মানে টাইসনকে এখন চেক করা হবে। তো এরপর টাইসনকে চেক করা হয় আর টাইসনের কাছ থেকে একটা পেন ড্রাইভ পাওয়া যায় যার ফুটেজ দেখার পর সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আমরা দেখি ইউনা কান্না করতে করতে বেসমেন্ট দিয়ে কোথাও যাচ্ছিল, আর তখনই মীরার গাড়ি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এতে ইউনা অনেক আঘাত পেলেও মারা যায় না। আর তারপর আমরা দেখি ওই গাড়ি থেকে মিস্টার টাইসন নিজে বেরিয়ে আসে এবং ইউনাকে নিজের হাতে মেরে ফেলে, আর এই সবকিছু মীরা নেশা অবস্থায় দেখছিল। আর টাইসনের মেয়ে মীরা কোর্টে এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আর তারপর টাইসনকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরও কি আপনার কোনো বক্তব্য আছে? টাইসন বলে, ওই মহিলার মৃত্যুই আমার কাম্য ছিল, আমি শুধু আমার কাজ করেছি, এতে যদি আমার জেল হয় তাহলে আমার কোম্পানিতে 2,000 কর্মচারী রয়েছে, তার খরচ কে চালাবে? তখন বিপক্ষ দলের উকিল বলে, এর শাস্তিতে তুমি অবশ্যই পাবে। আর তারপর টাইসনকে অ্যারেস্ট করা হয়। আর এরপর আসল খুনি বের করতে পেরে বা মীরাকে বাঁচাতে পেরে অ্যালাইসের অনেক সুনাম হয়ে যায় যে অ্যালাইস তার ক্লায়েন্টের বিরুদ্ধে গিয়ে সত্যের সাথে ছিল এবং মীরার মতো একটা নিরীহ মেয়েকে বাঁচাতে পেরেছিল। তো অ্যালাইস আর তার রুমমেট মিলে নিজেদের একটা অফিস খুলে, মানে নতুন উকিল হাউস খুলে, আর সেখানে বিপক্ষ দলের উকিল এসে তাকে অভিনন্দন জানায়। তো কিছুক্ষণ পর অ্যালাইসকে আবার জেলে ডাকা হয়, আর সেখানে টাইসন অ্যালাইসকে নিজের জন্য উকিল হবার আবার রিকোয়েস্ট করে। এটা শুনে অ্যালাইস অবাক হয়ে যায় যে আমি ওকে জেলে পাঠালাম, ও আবার আমাকে কেন ভাড়া করছে? তো টাইসন বলে, তুমি জাস্ট এই পেপারে সাইন করে দাও, আমি তারপর তোমাকে বলছি। তো তারপরে অ্যালাইস টাইসনের উকিল হিসেবে সাইন করে। তো সাইন করার পরেই টাইসন বলে, তুমি এখন থেকে আমার উকিল, আর আমাদের ডিল অনুসারে আমার সিক্রেট তুমি কাউকে বলতে পারবে না, মানে আমার বিষয় নিয়ে তুমি আর ফার্দার গবেষণা করতে পারবে না। আর অন্যদিকে আমরা দেখি মীরাকে জেল থেকে মীরার বডিগার্ড জং বাসায় নিয়ে আসে এবং নতুন করে সবকিছু শুরু করার সিদ্ধান্ত নেয়, কারণ এখন সে একা ছিল। আর মীরা জংকে জিজ্ঞেস করে, আমার বাবাকে সত্যিই ওনাকে মেরেছে? কারণ এখানে বলতে হচ্ছে মীরা তো ওই সময় নেশাগ্রস্ত ছিল, কি করেছে মীরাও ভালো মতো মনে করতে পারে না। তো জং কিছু বলে না, কিন্তু এরপরও মীরা অনেক ফোর্স করে, আর তখন জং বলে, তুমি সত্য শুনলে সহ্য করতে পারবে তো? তবে এরপরও তুমি যদি সত্য জানতে চাও তাহলে আমি তোমাকে ফোন দিচ্ছি, এটা থেকে তুমি বের করে নাও, কিন্তু তোমার বাবাকে বলো না আমি তোমাকে এগুলো বলেছি। তো এরপর মীরা দ্রুত ওই ফোন নিয়ে অ্যালাইসের কাছে যায়, মানে উকিলের কাছে যায়, এবং ওই ফোনের মধ্যে একটা বিল্ডিং এর ছবি ছিল, আর ওই ফোনে একটা ঠিকানাও দেওয়া ছিল যে জায়গাটি হচ্ছে থাইল্যান্ডে। আর সিনেমার মাঝখানে কিন্তু আমরা দেখেছি টাইসন থাইল্যান্ডে গিয়েছিল কোন একটা সিক্রেট কাজের জন্য। তো এরপর মীরা আর অ্যালাইস তারা দুজনই থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়, আর তারপর থাইল্যান্ডে গিয়ে যে জায়গাটির ঠিকানা বা যে ঘরটির ঠিকানা ছিল তারা সেখানে যায়, আর ভেতরে গিয়ে দেখে এটা একটা সিনেমার FDC, আর সেখানে ইউনার ঘরের যে বেসমেন্ট ছিল কোরিয়াতে ঠিক সেরকম একটা বেসমেন্ট তৈরি করা হয়েছে। মানে আমি আবার বুঝিয়ে বলছি, ইউনাকে যে জায়গায় হত্যা করা হয়েছিল ঠিক সেরকম একটা বেসমেন্ট থাইল্যান্ডের FDC তৈরি করা হয়েছে। তো আপনি হয়তো বুঝতে পারছেন এটা কি হয়েছে, বুঝতে না পারলে একটু পরে বুঝতে পারবেন। তো যাই হোক, তখন টাইসনের মেয়ে মীরা কান্না শুরু করে আর অ্যালাইস তাকে শান্ত করায়। আর পরের দিন মীরা সোজা তার বাবার সাথে দেখা করে আর তাকে বলে, আমার এখন কেমন লাগা উচিত? আমার কি লজ্জিত হওয়া উচিত তোমার সামনে, নাকি তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত? তখন টাইসন বলে, আমি তোমার জন্য অনেক টাকা কামাই করে রেখেছি, তুমি তোমার জীবন খুশিতে কাটাও। আর তারপর সে কান্না করে সেখান থেকে চলে যায়। আর মীরাও বাবাকে দেখে অনেক কান্না করে, কারণ সে জানে তার বাবা আজকে জেলে তার জন্যই রয়েছে। এরপর টাইসনকে খুনি বানিয়ে সোজা সাংবাদিকদের সামনে আনা হয়, কিন্তু আসল সত্য কিন্তু অন্যটি। তো আসল সত্যটি এখন আপনাদের আমি বলছি। আর এই সত্যটা জানতে আমরা সিনেমার মাঝখানে চলে যাই। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে টাইসন ইনর একটা পাগলা ফ্যানের সাথে
সাথে দেখা করেছিল, যে সিসিটিভি লাগিয়েছিল ইউনার বেসমেন্টে। তো টাইসন কিন্তু ওই সিসিটিভির পরিবর্তে অনেক টাকা অফার করলেও সে রাজি হয়নি, আর তার দাবি ছিল ইউনার কাপড় লাগবে। তো টাইসন তাই ইউনার কাপড় এবং অন্যান্য ব্যবহারের জিনিসপত্র দেয় স্মৃতি হিসেবে। আর তারপর ওই সিসিটিভির ফুটেজের আরেকটা কপি ছিল, সেটা সে টাইসনকে দেখায়। আর সেখানে টাইসন দেখে আসলে ড্রিঙ্কস করার পর মীরা তার জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর সে নিজেই ইউনাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল, আর এর ফলেই ইউনার মৃত্যু হয়। আর নিজের মেয়েকে খুনি হতে দেখে টাইসন সহ্য করতে পারেনি, আর এর জন্য সে তার নিজের মেয়েকে বাঁচানোর জন্য একটা মাস্টার প্ল্যান বানায়। আর এর জন্য সবার আগে সে থাইল্যান্ডে গিয়ে ইউনার বেসমেন্টের মতো একটা বেসমেন্ট বানায়, আর দুজন মডেলকে খুঁজে বের করে যারা থাইল্যান্ডের নাইট ক্লাবে কাজ করত। আর এর জন্য আমরা টাইসনকে ক্লাবে ড্রিঙ্কস করতে দেখেছিলাম। আর ওই দুজন মডেলকে খুঁজে সে নকল সিসিটিভি ফুটেজ তৈরি করে, যেখানে সে বানিয়েছিল এরকম যে ইউনাকে মীরা নয় বরং টাইসনই মেরেছিল, আর সেই গাড়ি চালাচ্ছিল। আর এটা জেনে শুনেই টাইসন কিমকে মানে ওই ফ্যানকে দিয়ে বিপক্ষের উকিলকে নিজে কল করিয়েছিল, আর এই জন্য বিপক্ষের উকিলের সাথে ওই ফ্যানের দেখা হয়েছিল এবং সে ওই সিসিটিভি সম্পর্কে বলেছিল। তো এরপরের দিন যখন আদালতে কিম নাম ওই ফ্যান পেন ড্রাইভে করে ওই ফুটেজ গুলো আনবে, আর টাইসন যে তাকে আটকালো, এটাও তাদের প্ল্যানের অংশ ছিল, যাতে এলাই সেটা দেখতে পারে আর টাইসনকে খুনি মনে করে। মানে ওই ফ্যানকে গুম দেখিয়ে টাইসন নিজে ভিলেন সেজেছে, আর সে থাইল্যান্ডে থেকে যে নকল ফুটেজটা তৈরি করে এনেছে সেটা তার নিজের কাছে রেখেছিল, যাতে তাকে সার্চ করলে তার ফুটেজটাই পাওয়া যায়, আর সে খুনি হয়। আসলে ওই পাগলা ফ্যানটি টাইসনকে এজন্যই হেল্প করেছিল কারণ সে বুঝতে পেরেছিল তার মেয়ের প্রতি তার বাবার কত ভালোবাসা। শুধু তাই নয়, জং ও কোর্টে সেদিন কিন্তু অভিনয় করেছিল, আর ওরকম রেগে ইনডাইরেক্টলি আসল খুনি হিসেবে টাইসনকে ইন্ডিকেট করেছিল, যাতে সবাই টাইসনকে সন্দেহ করে। তো টাইসনের পুরো মাস্টার প্ল্যান সফল হয়েছিল। তো যাই হোক, এরপর আমাদের আরেকটি দৃশ্য দেখানো হয়, যখন টাইসন নকল ফুটেজ তৈরি করছিল তখন শুটিং এর সময় নকল ইউনাকে দেখে তার চোখে পানি চলে এসেছিল, কারণ ওই দিন তাকে দেখে টাইসনের শুধুমাত্র ইউনার কথাই মনে পড়ছিল। আসলে টাইসন ইউনাকে অনেক ভালোবাসত, আর এখানে উল্লেখ্য ইউনার ওই সেক্স টেপটি অনেক আগের ছিল, তাদের সাথে সম্পর্ক হওয়ার অনেক আগের ছিল আর কি। তো যাই হোক, টাইসন যেহেতু জানতো সে যদি সত্য বলে তাহলে তার মেয়েকে বাঁচাতে পারবে না, কিংবা এলাই যেহেতু অনেক ভালো উকিল আর সে এটা সম্পর্কে অলরেডি অনেক গবেষণা করেছে, তো সে যদি এটা নিয়ে আরো গবেষণা করে তাহলে দেখা যাবে এলাইস নামে ওই মেয়ে উকিলটি হয়তো সকল সত্য জেনে যাবে আর তার মেয়েকে আবার জেলে আসতে হবে। আর এ কারণেই টাইসন এলাইসকে আবার ডেকে এনে নিজের উকিল হিসেবে সাইন করে রেখেছে, যার জন্য সে আর টাইসনের কোনো গোপন তথ্য বাইরে দিতে পারবে না। আর শেষ দৃশ্যে আমরা টাইসনকে আর জংকে একসাথে দেখি, যেটি অনেক পূর্বের একটা দৃশ্য ছিল, মানে জেলে আসার আগের একটা দৃশ্য, যেখানে আমরা টাইসনকে দেখে স্পষ্ট বুঝতে পারি টাইসনের কোনো দোষী নেই, কিন্তু এর শাস্তি সে নিজেই নিয়েছে। এর কারণটি হচ্ছে সে যাকে ভালোবাসত সেও মারা গিয়েছে, কিন্তু তার ভালোবাসার মেয়েটিও সারা জীবন জেলে মরবে। তো এই জন্য টাইসন নিজের জীবনই ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, আর সারা জীবন টাইসন জেলে কাটায়। তো এই ছিল সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটি থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে বিত্তশালীদের যে সন্তান টন্তানরা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে বড় উচ্ছৃঙ্খল হয়ে থাকে। আপনাদের হয়তো ওই সিনেমা একটা মেয়ের কথা মনে আছে, আর তার বাবা সম্ভবত পুলিশের ওসি ছিল, আর ওই মেয়েটি তার বাবাকে মেরে ফেলেছিল। তো এই জায়গাটিতেও কিন্তু মীরা তার বাবাকে মেরেই ফেললো। তো যাই হোক, এই সিনেমাটি থেকে আমরা একটা জিনিস শিখলাম, সন্তান যত খারাপই হোক বাবা মা তার সন্তানের ভালো সবসময় কাম্য করে। টাইসনের কিসের অভাব? সে কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, সে চাইলে তার যত টাকা রয়েছে তা দিয়ে সে তার বাড়ির মধ্যে 1000 সুন্দরী মেয়ে নিয়ে থাকতে পারত, পুরো জীবন আয়েশে কাটাতে পারত, কিন্তু সে শুধুমাত্র তার মেয়ের জন্য সারা জীবনের অর্জিত সম্পদ সম্মান সব বিসর্জন দিল। তো বুঝতেই পারছেন বাবা মা সন্তানের জন্য কতখানি স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু সন্তান তার বাবা মার জন্য অ্যাকচুয়ালি কিছু করে না, বিয়ের পরে সে আবার তার সন্তানের জন্য করে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।